মাকে বিয়ে দিতে চায় ছেলে। হ্যাঁ আমি জানি, কথাটি শোনার পর আপনাদের অনেকের মাথাটা ঘুরে গিয়েছে। মাকে আবার ছেলে কিভাবে বিয়ে দিতে চায় ভাই? রাইট নাও আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যেই কথাগুলো আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু কথাগুলো বাস্তব। দীর্ঘ কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ার মধ্যে এই বিষয়টি আমার সামনে দিয়ে ভেসে যাচ্ছিল, আমি এটা নিয়ে কোনো ভিডিও বানাচ্ছিলাম না, কারণ আমার কাছে বিষয়টি একেবারে অবিশ্বাস্যকর মনে হয়েছিল। বাট যখন টিভি চ্যানেলগুলো এটা নিয়ে নিউজ করেছে, তখনই মনে হচ্ছে হ্যাঁ এটা নিয়ে এখনই আপনাদেরকে জানানো দরকার, কারণ কথাটা একবারই বাস্তব। ছেলে পোস্ট করে মাকে বিয়ে দিবে, মার বয়স 42 বছর। তারা দুই ভাই কাজে ব্যস্ত থাকে, এদিকে মার খেয়াল করার মতো কোনো লোক নেই, এই জন্য মাকে বিয়ে দিয়ে দিবে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন একরকম তোলপার সৃষ্টি হয়ে গিয়েছে। মোটামুটি অনেকের টাইমলাইনে এই জিনিসটি শেয়ার করে হাহা রিয়েক্ট দিচ্ছেন, অনেকে এটা নিয়ে মজা নিচ্ছেন। আসলে এই বিষয়টির নিচে গভীরতা কতটুকু রয়েছে সেইগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না, আসুন একটু ক্লিয়ার করি আপনাদের কাছে। আপনারা অন স্ক্রিনে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, এই মহিলাটির জামাই কিছুদিন আগে কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যান। এখন অনেক মানুষ এখানে কমেন্ট করা শুরু করে, ভাই একটা মানুষকে খেয়াল করে রাখার জন্য কেন বিয়ে দিতে হবে? দুইটা ছেলে রয়েছে, তারা যদি বিয়ে করে ফেলে তাহলে তাদের বউরাই তো তার মার খেয়াল রাখতে পারে, এটা অনেকেই কমেন্ট করে বলছিলেন। আসলে এটাও কিন্তু মানার মতো বিষয় এবং যুক্তি সম্পূর্ণ একটি কথা। অন্যদিকে ছেলে কেন মাকে বিয়ে দিতে চাবে, এটাও কিন্তু অনেকটাই মানে ভাববার বিষয়। আমাদের পৃথিবীর ইতিহাসে হয়তো এমন এমন কিছু ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যে ঘটে যাচ্ছে, আবার সেটা কিছু পরিমাণে রটেও যাচ্ছে। হয়তো এরকম ঘটনা পৃথিবীর বুকে আর কোথাও ঘটেনি ভাই, বা ঘটবে কিনা সন্দেহ, কিন্তু বর্তমানে যা দেখতে আমাদের বাংলাদেশ এতটা মডার্ন হয়ে যাচ্ছে, মানুষের মেন্টালিটি এতটা মডার্ন হয়ে যাচ্ছে, সর্বশেষ মাকেও ছেলে বিয়ে দিতে চায় ভাই, সেটা নিয়ে আবার পোস্ট করে ফেসবুকের মধ্যে, সবার কাছে বলে একটা জামাই চাই আমার মার জন্য। আমি বুঝতেছি না এই বিষয়টা আপনাদের সামনে আমি কিভাবে ক্লিয়ার করব, এই বিষয়টা কিভাবে উপস্থাপনা করা প্রয়োজন বা উচিত সেটা আমি জানি না। বাট আমার কাছে মনে হচ্ছিল যদি মাকে দেখভাল করার জন্য বিয়ে দিতে হয় তাহলে তো তারা নিজেরা বিয়ে করে ফেললেই হলো, তার বউরাই তো তাকে দেখে শুনে রাখতে পারতো, এটা আমার কাছে মনে হচ্ছিল। যাই হোক, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এবং তার মা যদি চায় হ্যাঁ তার জীবন সঙ্গী প্রয়োজন তাহলে সেটাও তিনি করতে পারে ভাই, এটা কারো উপরে আমরা কেউ হস্তক্ষেপ বা আমরা ফোর্স করতে পারি না। যার যার ব্যক্তি স্বাধীনতা রয়েছে সে যার যার মতো করে তার জীবন নির্ধারণ করতে পারে। বাট বাংলাদেশের সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে যাচ্ছে যে আপনি যেটা চাচ্ছেন সেটার বিপক্ষে কিছু সংখ্যক মানুষ থাকবে এবং তারা বাজে কমেন্ট করবে। যে ছেলেটি তার মাকে নিয়ে পোস্ট করেছে সে মোটামুটি র‍্যাপ গান করে, আপনারা তার র‍্যাপ গানগুলো শুনতে পারছেন, সে অনেক ভাবে র‍্যাপ গান করে যাচ্ছিল, বাংলাদেশের একজন র‍্যাপার বলতে পারেন। সো র‍্যাপ গান করতে গিয়ে তার মার খোঁজ খবর নিতে পারছিল না, এই বিষয়টি অনেকেরই খারাপ লেগেছে যে একজন ছেলে গান বাজনার মধ্যে মেতে উঠেছে, এদিকে মার কি অবস্থা সেটা তিনি খেয়াল রাখতে পারছেন না। অনেক ধরনের কমেন্ট আমি ফেসবুকের মধ্যে ইদানিং পাচ্ছিলাম ভাই, বাট কোনটা নিয়ে যে আমি কি বলবো আমার মাথায় ঢুকতেছে না, কারণ এরকম টপিক ভাই আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি আমার হোল লাইফে এরকম কোনো ঘটনা বা এরকম কোনো নিউজ আমার এই কান দিয়ে যায়নি বা আমি শুনিনি। আজকে ফার্স্ট বাংলাদেশে এরকম কোন একটি ঘটনা ঘটে গিয়েছে এবং সেটা নিয়ে আজকে আমার এখানে বসে কথা বলতে হচ্ছে। সো আমরা যদি বেঁচে থাকি, আমাদের দেশের মধ্যে বসবাস করি, তাহলে সামনের দিকে আমরা আরো অনেক কিছু দেখতে পারবো ভাই। মনে রাখবেন এটা বাংলাদেশ এবং তারা বাংলাদেশের নাগরিক, কিছু কিছু এই নাগরিকের মাঝখানেই অনেকে মডার্ন হয়ে যাচ্ছে, যারা আমেরিকাকে ফলো করে উগান্ডা হয়ে যাচ্ছে। আমি জানি সন্তান মাকে বিয়ে দিতে চাই এই খবরটি আপনারা প্রথম শুনেছেন এবং এই খবরটি শোনার পর আপনারা আচমকা চমকে গিয়েছেন, যার কারণে কিন্তু ভিডিওটা শেয়ার করছেন। বাই দ্য ওয়ে, সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা এখন একটু কমেন্ট করে জানাবেন, দেখতে চাই আপনাদের মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন, বরাবরের মতো কথা কিন্তু একটাই, মানুষ হয়ে সর্বদা মানুষের পাশে দাঁড়াবেন, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।